আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সিগনেচারের সব আপুরা কেমন আছেন? নিশ্চয়ই আজকে সবাই অনেক অনেক ভালো আছেন, যেহেতু আজকে ফ্রাইডে। সো ফ্রাইডে মানেই হচ্ছে সবার অনেক ভালো মুডেই আছেন। আর আমি ফারজানা, আমাদের সিগনেচার কালেকশনের আমাদের ধানমন্ডি সীমান্ত স্কয়ার ব্রাঞ্চ থেকে লাইভ হয়েছি। যদিও খুব বেশিক্ষণ আগে লাইভের নোটিস করিনি, জাস্ট মাত্র আমি নোটিস করেছি কিছুক্ষণ আগে যে ঠিক সোয়া পাঁচটায় লাইভ আসবো, আমি একটু লেট করে ফেলেছি, সরি। বাট যারা আমাকে এখন দেখতে পারছেন এবং শুনতে পারছেন ক্লিয়ারলি, তারা আমাকে একটু জাস্ট কমেন্ট করেন যে এখন ক্লিয়ার শুনতে পারছেন এবং দেখতে পারছেন। আর আজকে ট্যাগ লাইন অলরেডি দেখে ফেলেছেন, আমাদের 800 টাকায় বাজিমাত, আমাদের সুপার হিট রিজনেবল প্রাইসের 800 টাকার ব্লকের ড্রেস নিয়ে আজকে কিন্তু লাইভ হবে। বিকজ নতুন ডিজাইনগুলো 800 টাকার ড্রেসগুলো দেখার জন্য সব আপুরা অনেক বেশি ওয়েট করছেন আমাদের জন্য, এবং আমরা কবে লাইভে দেখাবো সেটার জন্য ওয়েট করছেন। যেহেতু আজকে সকালে একটা পোস্ট করা হয়েছিল অলরেডি যে আমাদের 800 টাকায় ড্রেসগুলো আবার আমরা নতুন করে নতুন ডিজাইন কিছু আপনাদের জন্য নিয়ে এসেছি, সো আজকে এখন দেখিয়ে দিব অবশ্যই সেই ড্রেসগুলো। আর সাথে অবশ্যই গতকাল রাতে আমি ঈদ কালেকশন নিয়ে যে ড্রেসগুলো দেখিয়েছিলাম, বারিশের কালেকশন, সিকুয়েন্সের কালেকশন, সেটা লাস্ট ক্লোজিং টাইম হয়ে যাওয়াতে আমি খুব বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করতে পারিনি। তো বেশিক্ষণ কন্টিনিউ করতে না পারার কারণে আজকে আবার দেখিয়ে দিব অল্প কিছু। যারা গতকালকে আমার সঙ্গে লাইভে অ্যাক্টিভ ছিলেন তাদেরকে বলবো আজকে একটু ধৈর্য ধরে সহকারে সাথে থাকেন। আমাদের 800 টাকার ব্লকের ড্রেসগুলো দেখানো শেষ করা মাত্রই আমি জাস্ট শেষে আমাদের ঈদ কালেকশন অল্প কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে আপু? হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন ক্লিয়ার থ্যাংক ইউ। আমি সাউন্ড আর জাস্ট আমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু একটু চেক করতে চাচ্ছিলাম। সো এখন যেহেতু ক্লিয়ার আছে আমি অবশ্যই এখন ড্রেস দেখানো শুরু করতে পারবো, ঠিক আছে? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমি একটু শুরু করার আগে আমার শোরুম অ্যাড্রেসগুলো বলে নিই, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের ঢাকা সিটিতে অলরেডি 3টা শোরুম সিগনেচারের, সেটা হচ্ছে গুলশান, ধানমন্ডি এবং মিরপুর। গুলশানের শোরুমটি হচ্ছে গুলশান পিঙ্ক সিটিতে, পিঙ্ক সিটির ঠিক 4 তলায়। ধানমন্ডিটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কয়ার বা রাইফেল স্কোয়ার, যেখান থেকে আমি এখন লাইভ করছি। এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের ঠিক 4 তলায় 350 নম্বর শোরুম। এছাড়াও আমাদের মিরপুরে আরও একটি শোরুম আছে, মিরপুর শপিং সেন্টার, মিরপুর 2 নম্বর শপিং সেন্টারের ঠিক 3 তলায় 367-367 নম্বর শোরুম। এছাড়া চট্টগ্রামের আপুদের জন্য, আমাদের শুধুমাত্র চট্টগ্রামের আপুদের জন্য সিগনেচারের একটি শোরুম নাসিরাবাদের আফমি প্লাজাতেও আছে, যেখান থেকে আপনারা আমাদের সব কালেকশন সেখান থেকে দেখে নিতে পারছেন। আর ঈদ কালেকশন আসার সাথে সাথে আমরা এভরিডে আমাদের নিউ কালেকশন আসছে, যেগুলো হয়তো সবসময় লাইভে দেখানো পসিবল হচ্ছে না, বাট আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করলে এভরি সব কালেকশন কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন। মানে এভরি সব কালেকশন, শাড়ি থেকে শুরু করে আমাদের সব কালেকশন কিন্তু সব শোরুমে অ্যাভেলেবেল। হয়তো আমি লাইভে সব কিছু দেখাতে পারি না, বাট সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি শোরুমে আসা পসিবল হয় অবশ্যই শোরুমে এসে দেখে কিন্তু আপনারা শপিং করতে পারছেন, ঠিক আছে? অলরেডি 300 হয়ে গেছে, যেহেতু আমি বেশিক্ষণ আর সময় নিব না। আমি ফার্স্টে অনেকের কোয়ারি অলরেডি দেখতে পাচ্ছি, আমার সেম ড্রেসটা দেখতে চাচ্ছে। হ্যাঁ অবশ্যই আমি আমার ড্রেসটা দেখাবো। এটা হচ্ছে আমাদের কটন কালেকশনের ড্রেস, খুবই সুন্দর একটা সামার কালেকশন এটা কটনের। আমি আসলে পরে খুবই কমফোর্টেবল, আজকে পরে আমার এত বেশি ভালো লাগছে। এটা যেহেতু নিউ কালেকশন আমাদের, আমি অলরেডি বানিয়ে পরে ফেলেছি এবং এটা কিন্তু এখন সবগুলো শোরুমে অ্যাভেলেবেল পাচ্ছেন। তো আমি আমার ড্রেসটা দিয়ে শুরু করছি, প্রাইস অবশ্যই বলবো, সাথে থাকতে হবে, প্রাইসটা খুবই রিজনেবল। আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে সুপার রিজনেবল কটন ড্রেস। আর এটা দেখানো, আমার ড্রেসটা দেখানোর পরপরই আমি 800 টাকার ব্লকের ড্রেসের নতুন কালেকশন দেখাবো। সো 800 টাকায় বাজিমাত, আমাদের ড্রেসগুলো দেখার জন্য একটু আমার সঙ্গে কানেক্টেড থাকতে হবে। এখন লাইভটা অল্প বেশিক্ষণ নেবো না, অল্পক্ষণ সময়ের জন্য। হ্যাঁ আপু, আমি আমার ড্রেসটাই দেখাচ্ছি, এটা হচ্ছে সেম আমার ড্রেসটা, আমি যেটা পরেছি। সামনের পার্টটা হচ্ছে ফুল নেটের উপরে অল ওভার এমব্রয়ডারি করা, আর ব্যাক পার্ট এবং স্লিভসটা হচ্ছে প্রিন্টেড। সি, এটা হচ্ছে ব্যাক পার্ট এবং স্লিভসটা হচ্ছে প্রিন্টেড, ওড়নাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে ফুল অল ওভার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড, আর সালোয়ারটা হচ্ছে সেলফ প্রিন্টেড, জাস্ট ওয়ান কালার সেলফ প্রিন্টেড। সো এটা খুবই খুবই কমফোর্টেবল আর তার থেকে মেন করে সুপার রিজনেবল, ঠিক আছে? আমি এখন প্রাইসটা বলবো না, আগে ড্রেসটা দেখতে হবে, দেন তারপরে প্রাইসটা বলবো। এটা হচ্ছে ড্রেসের উপরের পার্টটা, আমি যে ড্রেসটা পরে আছি আমি সেম ড্রেসটা আগে দেখাচ্ছি। এটা হচ্ছে উপরের পার্টটা, খুব সফট একটা নেটের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। সি, এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা, চেইন চেইন করে হচ্ছে এমব্রয়ডারিটা করা।
সো কালারটা হচ্ছে অসম্ভব সুন্দর। এটাকে আমরা কলিজা কালার বলতে পারি, মেরুন কালার বলতে পারি, যে যেই কালার ইচ্ছে বলতে পারেন, বাট কালারটা হচ্ছে বেশি সুন্দর। আমি যদিও ডার্ক কালার একটু কম পরি, কারণ ডার্ক কালার পরে আমার লাইভে আসা হয় কম, বাট আসলেই কালারটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে সামনের পার্টটা, এটা নেটের উপরে কিন্তু অলওভার সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা, সামনের পার্টটা হচ্ছে অলওভার সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা, এবং এটা লং এনাফ লং দিতে পারবেন। এক্সট্রা একটা এমব্রয়ডারি প্যানেল দেওয়া আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিকোয়েন্স দেওয়া এক্সট্রা এমব্রয়ডারি একটা প্যানেল, প্যানেলটা একটু দেখিয়ে দিই। এটা সিকোয়েন্স করা এক্সট্রা এমব্রয়ডারি প্যানেলটা আপনারা জামার জাস্ট নিচের দিকে লাগিয়ে নেবেন। আমি যেরকম নিচের দিকে এক্সট্রাভাবে একটা লাগিয়ে নিয়েছি, এটাও জামার নিচের জন্য এক্সট্রা একটা প্যানেল। সামনের পার্টটা অনেক বেশি সুন্দর, নেটের উপরে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা। এটা হচ্ছে মিডিলেরটা কিন্তু পাতি ওয়ার্ক করা আছে, এটা হচ্ছে পাতি ওয়ার্ক করা, সাথে এমব্রয়ডারির সাথে আবার পাতি ওয়ার্ক করা, আর দুই পাশে হচ্ছে সেলফ এমব্রয়ডারি করা। সো লম্বালম্বিভাবে কাজটা এইভাবে বসিয়ে জাস্ট লাগিয়ে নেবেন। সামনের পাটটা খুবই সুন্দর, সামনের পাটের কিন্তু একটা ইনারও দেওয়া আছে, আপনাদের এক্সট্রা আর কোনো কাপড় কিনতে হবে না। সি এরকম কিন্তু সামনের পাটের জন্য এক্সট্রা একটা ইনারের কাপড় দেওয়া আছে। অনেকেই আমরা ড্রেস কিনে ইনারের কাপড়ের জন্য অনেক বেশি আমাদের টেনশন করতে হয় যে আসলে ইনারের কী কাপড় দিব। এটা হচ্ছে সামনের পাটের ইনারের কাপড়, আমি একটু ধরে দেখিয়ে দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ইনারের কাপড় যেটা সামনের পাটে দেয়াই আছে। সো এমব্রয়ডারি নেটের এই পার্টটা ফুল সামনের পোর্শনে বসবে। একটা এক্সট্রা প্যাচেস দেওয়া আছে এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্স ওয়ার্কের, যেটা আপনারা একদম নিচে বসে নিতে পারবেন, যে ক্ষেত্রে আপনার লংটা 48 মতো চলে আসবে। আর ব্যাক পার্টটা তো এটা অনেক বেশি সুন্দর, প্রিন্টেড একটা ব্যাক পার্ট, এটা লনের উপরে যেহেতু করা, সো ব্যাক পার্টের এই লনের কাপড়ের উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, এই ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর, কারণ অনেক কালারফুল, যেহেতু একটা একটু ডার্ক কালার, বিকজ ডার্ক কালার বলতে আপনি লাইট কালার দিয়ে যেহেতু ডিজিটাল প্রিন্ট করা, ব্যাক পার্টটা খুবই খুবই সুন্দর। আর এটার সাথে স্লিভসের কাপড় দেওয়া আছে এক্সট্রা, আপনাকে স্লিভসের কাপড় এখান থেকে বের করে নিতে পারবেন। এটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে, আমি এটা থ্রি কোয়ার্টার করেছি, আপনারা চাইলে কিন্তু ফুল স্লিভ করে নিতে পারবেন। আপু এটা কটন? হ্যাঁ এটা ফুল কটন, পিছনের পার্ট পুরোটা জামা এবং সম্পূর্ণটাই কটনের উপর, সামনের পোর্শনটা নেটের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা, ফুলটা হচ্ছে কটন ড্রেস। আপু অনেকেই অনেক কোয়ারি করছেন, সো আমি কিন্তু দেখাচ্ছি, আর 800 টাকা ড্রেসের জন্য ওয়েট করছেন, আপু একটু ওয়েট করতে হবে, আমি আমার ড্রেসটা দেখিয়ে আমি 800 টাকা ড্রেসগুলো দেখাবো। আচ্ছা একজন বলছেন কেন আমাদেরকে 800 টাকা বলে অন্য ড্রেস দেখাচ্ছেন, আপু আমি সেম ড্রেসটা যে পরেছি এটা তো আমাকে কোয়ারি করছে সবাই, তো অবশ্যই দেখাতে হবে। আপনি যেরকম ওয়েট করছেন আপনার সাথে কিন্তু আরও 400+ 450+ মানুষ ওয়েট করছে, সো একটু ধৈর্য ধরেন, আমি আমার ড্রেসটা দেখানো শেষ করেই ব্লকের ড্রেসে আজকে দেখাবো মেনলি, ঠিক আছে। সো এটা হচ্ছে কটনের ড্রেস, যারা কটনের সামার কালেকশন দেখতে চান তাদেরকে বলবো যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার। আমি আবার একটু ধরে দেখাচ্ছি, এটা হচ্ছে নিচের প্যাসেজে যাবে, এটা ভিতরে ইনারের জন্য দেয়া আছে, আর সালোয়ারের কাপড়টাও কিন্তু সেলফ প্রিন্টেড করা আছে। এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এরকম সেলফ প্রিন্টেড কাজ করা আছে। আপু লং আসবে 48 মতো, কারণ আপনি এক্সট্রা একটা প্যাচেস পাচ্ছেন। আর আরও একটা এক্সট্রা একটা জিনিস যেটা হচ্ছে এমব্রয়ডারি কিন্তু আরও দুটো থাকছে, যেটা আপনি চাইলে স্লিভসে লাগা দিতে পারেন অথবা সালোয়ার বা প্যান্টের এরকম দুটো এক্সট্রা প্যাচেস দেওয়া আছে। আর এটা হচ্ছে এটার ওড়নাটা, ওড়নাটাও অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা ওড়না, আপনারা ইচ্ছা মতো এইভাবে ছাড়িয়ে পড়তে পারবেন অথবা যে যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে দোপাট্টাটা, এটা হচ্ছে ওড়না বা দোপাট্টাটা, খুবই সুন্দর পিওর কাপড়ের উপরে, পিওর জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্টেড করা। আপু অর্ডার করতে চান কোনো সমস্যা নেই, জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন, আমি নিজেও যেহেতু পরে আছি আপনি এটার স্ক্রিনশট নিলেই হচ্ছে, অথবা আমি ড্রেসটা এখন ধরছি এটার স্ক্রিনশট নিলেও আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিলে অথবা শোরুমে এসেও নিতে পারবেন। আমাদের ঢাকা এবং চট্টগ্রামের সবগুলো শোরুমে কিন্তু এখন এই ড্রেসটা অ্যাভেইলেবল আছে। ওড়নাটা অনেক চওড়া এবং অনেক লম্বা, ঠিক আছে, তো পিওরের ওড়না, সো ক্যারি করা কিন্তু খুবই ইজি, অনেক চওড়া এবং অনেক লম্বা একটা ডিজিটাল প্রিন্টের সফট একটা ওড়না। আর জামাটা হচ্ছে পিওর কটন, যেহেতু এটা সামার কালেকশন আমাদের কটন, সো অনেক বেশি সুন্দর। ব্যাক পার্টটাও দেখিয়েছি, এখান থেকে স্লিভস এবং ব্যাক পার্ট হবে, এটা হচ্ছে ব্যাক পার্টটা,
আর এই পাশ থেকে হচ্ছে স্লিভসটা বের হবে। সো এই ছিল হচ্ছে আমার ফুল ড্রেসটা, অল ওভার সম্পূর্ণ এমব্রয়ডারি করা, নিচে এক্সট্রা প্যাচেস আছে। আমি সালোয়ার বা প্যান্টে এক্সট্রা এমব্রয়ডারিটা বসাইনি, আপনারা চাইলে এই যে দুটো এক্সট্রা প্যাচেস দেয়া এটা কিন্তু সালোয়ার বা প্যান্টে বসিয়ে নিতে পারছেন। এখন আমি ড্রেসের প্রাইসটা বলে দিই, সেটা হচ্ছে অনলি 2000। আমি যে ড্রেসটা পরে আছি এটার প্রাইস আসবে অনলি 2000। অলরেডি আমাদের পেজ থেকে কমেন্ট যাচ্ছে প্রাইসের ব্যাপারে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমি বলে দিচ্ছি সেম আমার ড্রেসটা যারা নিতে চান এটার প্রাইস আসবে অনলি 2000। আমি সেম ড্রেসটা অলরেডি দেখিয়ে দিয়েছি, এটার প্রাইস হচ্ছে অনলি 2000। খুবই রিজনেবল, খুবই রিজনেবল। তো চাইলে কিন্তু যে কোনো শোরুম থেকে নিয়ে নিতে পারছেন অথবা অনলাইনেও অর্ডার করে দিতে পারছেন, ঠিক আছে। সো আমি এখন 800 টাকায় আমাদের ব্লকের ড্রেসগুলো দেখানো শুরু করবো। যারা ওয়েট করছেন এখন একদম চোখ আমার এদিকে থাকবে, আই মিন অন দ্য স্ক্রিনে থাকবে, এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্লকের অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে। আর প্রাইস শুনে তো আপনারা অলরেডি জানেন যে মানে 800 টাকায় এই রকম কালার গ্যারান্টি দেয়া, এত সুন্দর ব্লকের ড্রেস, আসলে আমার মনে হয় না যে আপনারা অন্য কোথাও কম্পেয়ার করে আমাদের সিগনেচারের ব্লকের ড্রেসের সঙ্গে নিতে পারবেন। বিকজ এটার কাপড়ের কোয়ালিটি আপনারা নিজেরা ধরেই বুঝতে পেরেছেন, কারণ কেউ একটা ড্রেস নিতে এসে এখন পর্যন্ত একটা ড্রেস নিয়ে যায়নি, মানে দুইয়ের অধিক ড্রেস নিয়ে সবাই গিয়েছে। সো কাপড়ের কোয়ালিটি দেখলে আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কেন, মানে 800 টাকার ড্রেসের সাথে আপনি একটা তুলনা করলে যদি হয় সেক্ষেত্রে এটা অনেক বেশি কোয়ালিটিফুল। এটা হচ্ছে ব্লকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটা। কাপড় সম্বন্ধে যদি জানতে চান, অর্ক ভয়েলের কথা আমরা সবাই জানি, এটা কিন্তু অর্ক ভয়েলের উপরে করা, অরবিন্দ ভয়েল বা বেক্সি ভয়েলের উপরে আমাদের কিন্তু ব্লকটা করা না। সো এটা পাতলা বা কাপড় এক ধোয়াতেই অনেক বেশি সফট হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই, এটা হচ্ছে অর্ক ভয়েলের উপরে আমরা ব্লকটা করি। এটা আমাদের নিজস্ব কালেকশন, তো অলওয়েজ অ্যাভেলেবেল। আপনি যদি অর্ডার করে মনে করেন এখন নেই আমাদের, বাট এটার জন্য যদি আপনি প্রি অর্ডার করে রাখেন অবশ্যই 2-3 দিনের মধ্যে সেটা আপনার হাতে চলে আসবে। তো আমি প্রত্যেকটা ডিজাইন আজকে দেখিয়ে দিচ্ছি যেগুলো এখন নতুন এসেছে, এছাড়াও সবগুলো শোরুমে অনেক ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, যেটা হচ্ছে অনেক বেশি সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালেকশন। এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আচ্ছা, লংটা যারা জানতে চাচ্ছেন আফটার স্টিচিং 45 রাখতে পারবেন, ঠিক আছে। ব্লকের ড্রেসগুলো আফটার স্টিচিং 45 থাকবে। আর এটা হচ্ছে ওড়না, দোপাট্টাগুলো হচ্ছে বেশি সুন্দর, অনেক চওড়া, সি কত চওড়া একটা ওড়না, কটন, পিওর কটন। যারা পরেন ড্রেস তারা জানেন যে এইরকম চওড়া একটা ওড়না ড্রেস দেওয়া মানে হচ্ছে এটা আপনারা এত সুন্দরভাবে ক্যারি করতে পারবেন, অনেক চওড়া, সি এটা ওড়নার মাথায় আবার ঝুল দেওয়া আছে, অনেক কিন্তু চওড়া ওড়নাগুলো, এই সেইভাবে আমি একটু দেখাই, যদি অনেক চওড়া প্রত্যেকটাই কিন্তু কটন ড্রেসের প্রত্যেকটারই কটন ওড়না হবে। স্লিভসের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং সাথে সালোয়ারের কাপড়ও এক্সট্রা দেওয়ার, প্রাইস হচ্ছে সুপার রিজনেবল 800 টাকা। আমাদের ব্লকের ড্রেসগুলো শুধুমাত্র আপনাদের জন্য, আমাদের সবগুলো শোরুমে আমাদের এখন অ্যাভেলেবেল আছে, প্রাইস অনলি 800 টাকা, যেটা আমাদের সুপার হিট সামার কালেকশন। আমরা এটাকে বলছি 800 টাকায় বাজিমাত। সো 800 টাকায় বাজিমাতের এই ড্রেসগুলো নিতে হলে সিগনেচারে চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করতে হবে। এটা হচ্ছে স্লিভসের কাপড়, এক্সট্রা স্লিভসের কাপড় দেওয়া আছে, সো ইজিলি ফুল স্লিভ করতে পারবেন। আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়, প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম স্লিভস এবং সালোয়ার দেওয়া আছে, ঠিক আছে। সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি, কারোর এটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা আপনারা শোরুমেও চাইলে চলে আসতে পারেন, ঠিক আছে। পিছনে হোয়াইট ড্রেসটা দেখাবো, আমি একটু ব্লক ড্রেসগুলো শেষ করে দেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো দেখিয়ে দিব, আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে। আপু, আমার ড্রেসটার প্রাইস 2000 বলে দিয়েছি, এটা দিয়ে দেখানো শুরু করেছি। যারা মিস করেছেন একটু কাইন্ডলি লাইভের রেকর্ডেড ভিউটা দেখে নেবেন, আমি আমার ড্রেসটা দেখিয়ে শুরু করেছি। নাও একটা গ্রে কালার দেখাবো, এটা হচ্ছে গ্রে অ্যান্ড ইয়েলোর মধ্যে কম্বিনেশন। প্রত্যেকটা ব্লকের ড্রেসের কালারই কিন্তু অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা ব্লকের ড্রেসের কালারই কিন্তু অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে অ্যাশ ইয়েলোর মধ্যে কম্বিনেশন। আসলে আমরা ব্রাইট কালার, লাইট কালার সব রকমই রাখছি, বিকজ প্রত্যেকটা ড্রেসের মানে এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম। সো এই কারণে চেষ্টা করছি প্রত্যেকটা কালারই সব রকম করে রাখার জন্য। থেকে দাও, ওগুলো তো অনেক কম আছে, ঠিক আছে। আপু, এগুলো সবই ব্লকের ড্রেস? জি আপু, এগুলো সবই ব্লকের ড্রেস। আপু, 800 অনলি প্রাইস আসবে 800। আপু, এগুলো নিউ প্রিন্টে দেখাচ্ছি, যেই আপুরা দেখতে চাচ্ছেন একটু দেখুন নিউ প্রিন্টগুলোই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড অ্যাশের কম্বিনেশন, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, প্রত্যেকটাই কিন্তু ফুল থ্রি পিস,
ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু ফুল থ্রি পিস। নাও যেটা দেখাবো, এটা তো অনেক সুন্দর একটা কালার, মিষ্টি কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন। দেখি, এটা খুবই নাইস একটা কালার। একটু দূর থেকে দেখাই যেন আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। এটা হচ্ছে রেড বললে ভুল হবে, অ্যাকচুয়ালি এটা রেড না, এটা হচ্ছে মিষ্টি কালার। মিষ্টি কালারের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন করা, খুবই নাইস একটা কালার। প্রাইস সম্বন্ধে যারা জানতে চাচ্ছেন, আপুরা সবাই জানেন আমাদের 800 টাকায় বাজিমাতের এই ড্রেসগুলো নিয়ে আজকে লাইভ হচ্ছে। তো এগুলো সবই হচ্ছে 800 প্রাইস পড়বে। আপু ওড়নাটা হচ্ছে অনেক চওড়া, ফুল কটনের। যারা ওড়নার দেখতে চাচ্ছেন, ফুল কটন ড্রেস, ওড়নাও কটনের। এই যে সি ওড়নাগুলো কটনের উপরে ফুল ব্লক করা আছে। আর এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা, তো জামার ফ্রন্ট পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্টটা। প্রত্যেকটা স্লিভস আলাদা আছে, সালোয়ার আলাদা আছে, ঠিক আছে। কালারটাও খুবই সুন্দর। এটার আরও একটা কালার আছে, আমি একটু দেখিয়ে দিই। এটা একটা সি গ্রিন কালার আছে, সেম ড্রেসটার সি গ্রিন কালারটাও অনেক সুন্দর। আপু 100% কালার গ্যারান্টি। আমাদের ব্লকের ড্রেস নিয়ে আমরা কাজ করছি লাস্ট 6 ইয়ার্স, আই মিন আমাদের সিগনেচারের বয়স হচ্ছে 7 ইয়ার্স রানিং। সো আমরা লাস্ট সেই প্রথম থেকে টানা 6 বছর যাবত আমরা 5-6 বছর হয়ে গেছে ব্লকের ড্রেস নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত আমাদের ব্লকের ড্রেস নিয়ে কোনো রকম অভিযোগ আসেনি। আপনারা ওয়াশটা জাস্ট মেনটেন করবেন, ব্লকের ড্রেসের ক্ষেত্রে ওয়াশ মেনটেন করলে কালার অ্যাজ ইট ইজ থাকবে। আমি নিজেও ব্লকের ড্রেস পরে যেহেতু লাইভ করেছি, আপনারা দেখেছেন ওটা আমার অনেকদিন আগেকার ড্রেস, বাট আপনি যদি ওয়াশটা মেনটেন করেন অবশ্যই ব্লকের ড্রেসের কালার অ্যাজ ইট ইজ থাকবে। আর আমাদের এভরিডে সব পিসেস ব্লকের ড্রেস সব আপুরা ডেলিভারি নিচ্ছে, শোরুমে এসে পারচেজ করছে। সো আসলেই এটার কালার গ্যারান্টি থাকছে বলেই কিন্তু সবাই অনেক বেশি পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধ করছে নিতে। আর কালারের ক্ষেত্রে আপনারা অবশ্যই ওয়াশটা মেনটেন করবেন, আই মিন ব্লকের ড্রেস অনেক কড়া রোদে শুকিয়ে তারপরে হচ্ছে আপনারা ইউজ করতে হবে, ওয়াশের সময় একটু মেনটেন করতে হবে। বিকজ আমরা জানি যে আমাদের কালার মানে এই টাইপের ড্রেসগুলো, ব্লক স্ক্রিন প্রিন্টের ড্রেসগুলো একটু জাস্ট ওয়াশটা মেনটেন করতে হয়। সো ওয়াশ মেনটেন করলে অবশ্যই সেম অ্যাজ ইট ইজ থাকবে, 100% কালার গ্যারান্টি। আমাদের লাস্ট 5 বছর রেকর্ডে এখন পর্যন্ত কোনো ব্লকের ড্রেস নিয়ে কমপ্লেইন নেই আলহামদুলিল্লাহ। সো অবশ্যই 100% কালার গ্যারান্টি। এই কালারটাও অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে আপনারা একটু বোট নিক করে বানাতে পারেন, হাই নিক করে বানাতে পারেন, যেভাবে ইচ্ছা। আমি একটু আগে এটারই মিষ্টি কালার দেখিয়েছি, আর এটা হচ্ছে সি গ্রিন কালার, সি গ্রিনের সাথে নেভি ব্লুর কম্বিনেশন। আপনারা সব থ্রি পিস, আমি একটু সালোয়ার আর স্লিভসটা দেখিয়ে দিই। প্রত্যেকটাই থ্রি পিস, আলাদা একটা স্লিভসের কাপড় পাবেন, ফুল স্লিভ পরতে পারবেন, আর সাথে একটা কিন্তু সালোয়ারও এক্সট্রা এরকম কাপড় দেওয়া আছে। সো ফুল থ্রি পিস এটা, আর এটা হচ্ছে স্লিভসটা, ঠিক আছে। সো এটা হচ্ছে ফুল থ্রি পিস, ফুল স্লিভ হবে, আফটার স্টিচিং 45 থাকবে লেন্থ, ওড়না হচ্ছে ফুল কটনের। আপু আমার ড্রেসটা দেখিয়েছি, আপনি হয়তো মিস করে ফেলেছেন, লাইভের ফার্স্টে শুরুতেই আমি আমার ড্রেসটা দেখিয়ে শুরু করেছি। একটু কাইন্ডলি দেখে নেবেন, আমি আমার ড্রেসটা দেখিয়েছি, 2000 প্রাইস আসবে। আমার সেম ড্রেসটা হচ্ছে কটনের উপরে অল ওভার সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা, ওনাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে, এটা 2000 প্রাইস আসবে। অলরেডি আমি দেখিয়ে শুরু করেছি। এইটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ব্লক ড্রেস, বিকজ এটা অনেক কালারফুল, অনেক বেশি কালারফুল। ওনাটা হচ্ছে মানে মাথা নষ্ট করা, একদম প্যারট গ্রিন, পার্পেল, ম্যাজেন্টা সবগুলো কালার দিয়ে করা আছে। সি এরকম হচ্ছে প্রত্যেকটা কালার দিয়ে করা আছে। আর জামাটা হচ্ছে ইয়োলিশ একটা প্যারট গ্রিন দিয়ে করা আছে, খুবই সুন্দর একটা ড্রেস এটা। সামারে আমরা অনেকেই একটু কালারফুল ড্রেস পরতে চাই, তাদের জন্য আমি বলবো এটা খুবই সুন্দর। এটা দুটো কালার আছে, আমি দুটো কালারই দেখাচ্ছি। এটা হচ্ছে লাইট একটা পেস্ট কালার, সরি প্যারট গ্রিন কালার বা ইয়োলিশ একটা কালার, কম্বিনেশনটা খুবই চমৎকার। প্রত্যেকটাই আপু থ্রি পিস, আমি কিন্তু আবারও বলছি প্রত্যেকটাই থ্রি পিস। আপু আপনি নিতে চান কোনো সমস্যা নেই, অ্যাড্রেস ফোন নাম্বারটি আমাদের জাস্ট পেজে ইনবক্স করে দিবেন, অথবা আমাদের শোরুমে এসেও কালেক্ট করতে পারবেন। আপু বারিশের কালার দেখানোর ট্রাই করবো, আমি ব্লকের ড্রেসগুলো আজকে দেখানো শেষ করে বারিশের কালারগুলো একটু দেখিয়ে দিব, ঠিক আছে। সো এইটা যা চাই সে এখনই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটার কালারটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপু কড়া রোদে শুকিয়ে আপনি শ্যাম্পু ওয়াশ করবেন, অবশ্যই শ্যাম্পু ওয়াশ করলে ড্রেসটা কালারটা আরও বেশি ভালো থাকবে। বিকজ খার বা ডিটারজেন্ট দিয়ে একটু কালার করা ড্রেসগুলো পরলে কিন্তু যে কোনো ড্রেসই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সো আপনাদের
টাইপের ব্লক ড্রেসগুলো আমরা আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন, একটু কড়া রোদে শুকিয়ে নেবেন এবং অবশ্যই শ্যাম্পু ওয়াশ করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কালারগুলো অ্যাজ ইট ইজ থাকবে, কারণ এগুলো 100% কালার গ্যারান্টি আমাদেরগুলো। আপনারা যারা সিগনেচার থেকে অলরেডি নিয়েছেন জানেন, এছাড়াও যারা নতুন নেবেন তাদের জন্য অবশ্যই আমাদের ক্ষেত্রে বলা আছে যে ওয়াশটা মেনটেন করতে হবে, কালার 100% গ্যারান্টি পাচ্ছেন। এটা হচ্ছে স্কাই ব্লু কালার, স্কাই ব্লুর মধ্যে খুব সুন্দর ইয়োলিশ কালার দিয়ে বা দুই তিনটা লাইট ডিপ কালার দিয়ে ব্লক প্রিন্ট করা আছে। এটা খুবই নাইস, খুবই নাইস, এটা খুবই সুন্দর একটা কালার। আপু আমার ব্যাকসাইডের মধ্যে দেখানো আছে, আপু ব্ল্যাকের মধ্যে দেখাবো, আচ্ছা ব্ল্যাকের মধ্যে হয়তো আসবে। মেইনলি ব্লকের ড্রেসগুলো একটু লাইট কালার বা একটু কালারফুল হয়ে থাকে, সো ব্ল্যাক বা একটু ডার্ক কালার আমরা একটু প্রোডাকশনে কম করছি, কারণ এই টাইপের কালারগুলো অনেক বেশি ভালো লাগে। আপনি যখন এরকম একটা ব্লক ড্রেস পরে বাইরে যাবেন, সামারে আপনার লুকটাই টোটালি একটা সামার সামার ভাব থাকবে, সেই কারণে আমরা ডার্ক কালারের ড্রেস একটু ব্লকে কম আনি, আমাদের বেশিরভাগই লাইট কালারের ড্রেস। একটু পরে শোনো, 10 মিনিট পরে শুরু বলো। নেক্সট ওয়ানে যাচ্ছি, নেক্সট ওয়ানটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর পিঙ্ক লেমন আর হোয়াইটের কম্বিনেশন। এটার ওড়নাটা হচ্ছে বেশি ওয়াও, ওড়নাটা হচ্ছে বেশি ওয়া, আমি ওড়নাটা দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে হাওয়াই মিঠাই কালারের মধ্যে সাদার সাথে কম্বিনেশন করা, এটা হচ্ছে হাওয়াই মিঠার সাথে হোয়াইটের কম্বিনেশন, আর সাথে হচ্ছে পেস্ট পেস্ট কালারের একটা পার করা আছে, কারণ জামাটা ফুল হচ্ছে পেস্ট অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। সি, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই স্মার্ট লুকের একটা ড্রেস, বিলিভ মি, বিকজ যেইসব আপুরা অলরেডি আমাদের কাছ থেকে নিয়েছে, যারা আমাদের কাছ থেকে অলরেডি ব্লকের ড্রেস পরেছে, তারা আবার রিপিট এসে নিচ্ছে, বিকজ তারা নিজেরা পরেই অনেক বেশি কমফোর্টেবল ফিল করছে। এবং আসলে এত কম প্রাইসে 800 টাকায় আপনারা 100% কালার গ্যারান্টি সহ এই ড্রেসগুলো কোথাও পাবেন না, এইটুকু অ্যাটলিস্ট আমরা বলতে পারি। আর আমাদের ব্লক ড্রেসগুলোর কালার ডিজাইনগুলো আমরা সবসময় একটু ইউনিক রাখার ট্রাই করি, তো এই টাইপের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ইউনিক, ঠিক আছে? এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আপু, এগুলো সবগুলোই আমি ডিজাইন দেখাচ্ছি, আসলে কালার যদি থাকে আমি কালার বলে দিচ্ছি, কোনো ড্রেসে সেম কালার থাকলে আমি বলে দিচ্ছি। আচ্ছা আপু, অনেকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আমার পিছনে ব্যাক সাইডে মেরুন ড্রেস আছে, আপু আমি আমার পিছনে ড্রেসগুলো অবশ্যই দেখাবো, একটু আমি শেষ করি, আমি লাস্ট লাইভ শেষ করার আগে আমি পিছনে আমার যেগুলো আপনারা কোয়ারি করছেন আমি এখন দেখিয়ে দিব, ঠিক আছে? একটু আমাকে সময় দিতে হবে। এটা হচ্ছে অরেঞ্জ আর ব্লুর কম্বিনেশন, নেভি ব্লু অরেঞ্জের কম্বিনেশন, তো খুবই চমৎকার একটা কালার। যারা ডার্ক কালার পছন্দ করেন তাদের বলবো যে ব্ল্যাকের কাছাকাছি যদি কোনো কালার নিতে চান, এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, আই মিন নেভি ব্লু নীল অরেঞ্জের একটা পুরোটাই কম্বিনেশন, খুবই সুন্দর। প্রত্যেকটাই কিন্তু আলাদা স্লিভস আছে, সালোয়ারের কাপড় আছে। আপু চিটং শোরুমে পাওয়া যাবে, আমাদের ঢাকার 3টা শোরুম, চিটংয়ের শোরুম, সবগুলো শোরুমেই ব্লকের ড্রেস এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা বারিশ দেখাবো, একটু ওয়েট করেন আপু, ব্লকের ড্রেস শেষ করেই আমি বারিশগুলো দেখাবো। এটাও খুবই সুন্দর, এটার ব্যাক পার্টটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আপু বারিশ দেখাবো, হ্যাঁ আপু বারিশ দেখাবো, একটু ওয়েট করেন। আমি বুঝতে পারছি বারিশের জন্য সবাই আসলে অনেক বেশি অস্থির, বাট রিয়েলি সরি, পাকিস্তানি কালেকশনগুলো না আসলে অনেক অ্যাভেলেবেল, হাজার হাজার পিস আমরা কখনোই আনতে পারি না, তো বারিশ আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু কালেকশন আসছে অল্প অল্প করে, বাট একবারে আপনারা অনেক পিসেস পাচ্ছেন না, উই আর রিয়েলি সরি। আমরা ট্রাই করছি আমাদের শিপমেন্টটাকে আরও বেশি আপডেটেড করার জন্য, বাট পাকিস্তানি আসলে কালেকশনগুলো আমাদের এত বেশি আনা পসিবল না, আসলে পসিবল না বলে আমরা ট্রাই করছি বাট আসছে না, বা পাকিস্তান থেকেই প্রবলেম হয়, সো এই কারণে আমাদের বারিশগুলো কিন্তু আমরা চেষ্টা করছি প্রত্যেক দিনই আনার জন্য। আচ্ছা একজন বলছেন 6টা ব্লকের ড্রেস ইউজ করেছি, সত্যি কালারগুলো অনেক ভালো আসে, বাসায় ইউজ করেছি, সো লেটস সি, আমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারি। আমাদেরই ড্রেস পরা একজন আপু কিন্তু অলরেডি কমেন্ট করেছেন, বিকজ সে অলরেডি ইউজ করেছে, আর আপনারা বাসায় আপনি ইউজ করতে পারেন, বাইরেও ইজিলি ইউজ করতে পারেন, অফিস বা ইউনিভার্সিটিতে কিন্তু ইজিলি আপনি এরকম সুন্দর একটা ব্লকের ড্রেস পরে ইজিলি চলে যেতে পারেন, আপনার কেউই বলবে না যে এটা একটা 800 টাকার ড্রেস এত সুন্দর হতে পারে। আর যেহেতু কালার গ্যারান্টি, সো কালার গ্যারান্টি থাকলে তো কোনো কথাই নেই। এটাও কিন্তু খুবই নাইস একটা কালার, আমার মনে হচ্ছে খুবই চমৎকার একটা কালার, 3-4টা কালারের যেহেতু কম্বিনেশন করে এটা খুবই চমৎকার। ওড়নাটা হচ্ছে একদম পুরোটা কালার, পুরোটা অনেক সুন্দরভাবে কালারফুল করা, অনেক চওড়া ওড়না কটনের, আর এটা হচ্ছে ড্রেসটা ফুল, এই কালারটাও খুবই সুন্দর।
আপু হ্যাঁ, আসলে খুব সুন্দর, কালারগুলো অসম্ভব সুন্দর। স্লিভস প্যান্ট দেখাবো, আচ্ছা স্লিভস প্যান্ট দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটাই স্লিভস এবং প্যান্ট আলাদা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়, এটা হচ্ছে প্যান্টের কাপড়, প্রত্যেকটা প্যান্টই কিন্তু এরকম স্প্রিন্ট প্রিন্ট টাইপের করা আছে, আই মিন সেলফ প্রিন্টেড করা। আর স্লিভস তো অ্যাজ ইট ইজ জামার মতো এরকম ফুল স্লিভ পরতে পারবেন, ফুল স্লিভ হাফ স্লিভ যে যেরকম ইচ্ছা করতে পারবেন। প্রত্যেকটাই স্লিভসের কাপড়, সালোয়ারের কাপড় আছে। আমি অনেকগুলো ব্লগ ড্রেস ইউজ করেছি, কোয়ালিটি অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এখন দেখছেন, তারা তাদের মধ্যে কেউ যদি আমাদের অলরেডি ব্লগ অ্যাড্রেস নিয়ে থাকেন, আপনারা প্লিজ কমেন্ট করেন, তাহলে আমি নিজেও অনেক বেশি আশ্বস্ত হব। এবং সাথে আপনাদের সাথে যেসব আপুরা দেখছেন যারা এখনও ব্লগ অ্যাড্রেস আমাদের পড়েননি, আমাদের 800 টাকায় বাজিমাতের এই সুপারহিট ড্রেসগুলো, তারাও অনেক বেশি আশ্বস্ত হবে যে আসলে 800 টাকার ড্রেসগুলো 800 টাকা প্রাইসের হওয়ার থেকেও মেন কথা এগুলো অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস। আপু দেখাচ্ছি, প্রাইস অনলি 800। এটাও হচ্ছে একটা কফি কালার, কলিজা কালার, এটা হচ্ছে আমি আজকে যে কালারটা পরে আছি এরকম টাইপের একটা কালার, খুবই সুন্দর কফি কালার, এটা নাইস একটা কালার। যারা ডার্ক কালার পছন্দ করেন তাদের বলবো যে ডার্ক কালার কিন্তু এটাও নিয়ে নিতে পারেন, খুব সুন্দর একটা কালার, ঠিক আছে। আচ্ছা এটা সালোয়ারটা দেখিয়ে দিই, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, ঠিক আছে। আপু প্রাইস অনলি 800। যারা কমেন্ট করছেন আমি বেসিক ইনফরমেশনগুলো বলে দিচ্ছি বারবার মুখে, সো একটু কাইন্ডলি আমার কথাগুলো শুনলেই মনোযোগ দিই। আপনারা কিন্তু লং কত, স্লিভস আছে কি না, কালারের গ্যারান্টি কী এবং প্রাইস কত, এগুলো বেসিক ইনফরমেশনগুলো আমি কিন্তু বলতে থাকছি অলওয়েজ, সো একটু আমার কথাগুলো শুনলেই বুঝে যাবেন। এটা আমি নিব মেরুনটা, আচ্ছা আপু কোনো সমস্যা নেই, আপনি যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিলে আপনার বাসায় আপনি হোম ডেলিভারি পাচ্ছেন। ঢাকা সিটিতে আমাদের ডেলিভারি চার্জ অনলি 60 টাকা, আপনি যেখানে একটা 200 টাকা কোনো কিছু পার্সেল নিয়েও আপনাকে ঢাকা সিটিতে 100 টাকা ডেলিভারি চার্জ দিতে হচ্ছে, সেখান থেকে আপনি কিন্তু বললে অনলি 60 টাকায় আপনি ঢাকাতে ডেলিভারি পাচ্ছেন। এখন ঢাকা সিটিতে কোনো অনলাইন শপের ডেলিভারি চার্জ 80 টাকার নিচে না, এটা আমি খুব জোরে বলছি, বিকজ আপনারা জানেন আপনারা একটা ছোটো জুয়েলারি নিলেও কিন্তু আপনাকে 100 টাকা বা 80 টাকা আপনাকে ডেলিভারি চার্জ পে করতে হয়। বাট উই আর অনলি ওয়ার্কিং ফর ইট যে আমাদের সিগনেচারে আপনি যে কোনো ড্রেস ডেলিভারি 60 টাকায় ডেলিভারি চার্জে ঢাকা সিটিতে নিয়ে নিতে পারছেন। সো এখানে কিন্তু আপনার অলরেডি অনেকটাই আপনার কস্টিং কমে আসছে, আর আমাদের শোরুম তো আছে, শোরুমে এসেও কিন্তু আপনি যে কোনো ড্রেস পারচেজ করতে পারছেন। আচ্ছা এটা হচ্ছে আমার খুব পছন্দের ড্রেস, আপনারা যেভাবে ইচ্ছা বানাতে পারেন, চাইলে উপরে ব্ল্যাকটা দিয়ে নিচের দিকে পিঙ্ক দিতে পারেন, চাইলে উপরের দিকে পিঙ্ক দিয়ে নিচে ব্ল্যাক দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে বানিয়ে নেবেন। আমাদের জাস্ট আমরা নিজেরা ডিজাইন করেছি যখন, তখন এটা ডিজাইনটা এসেছে এইভাবে, আমি নিচের দিকে ব্ল্যাক আর উপরের দিকে হচ্ছে হাওয়াই মিঠা সাদা দিয়ে পিঙ্ক করা, ব্লক প্রিন্ট করা, বাট আপনি আপনার পছন্দ মতো বানিয়ে নেবেন। বাট ড্রেসটা অনেক বেশি সুন্দর, হোপসো বা এরকম হতেই পারে সেম ড্রেসটা আমি পরে আপনাদের সামনে লাইভে চলে আসব। সো এই ড্রেসটা একদম মিস করবেন না, আমার খুব পছন্দের একটা ড্রেস এটা, মানে এত এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর একটা ড্রেস। আপনারা জাস্ট উপরে বোটনিং বা হাই কলার দিয়ে বানাবেন, ওড়নাটা এইভাবে যদি ক্যারি করেন আমার মনে হয় না এর থেকে সুন্দর কোনো কটন ড্রেস হতে পারে সামারে পরার জন্য, এরকম একটা কটন ড্রেস মানে আমার মনে হয় না মিস করা যাবে। আপু চিটাংয়ে হোম ডেলিভারি হচ্ছে না, চিটাংয়ে আপনি আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারেন, নাসিরাবাদের আফমি প্লাজাতে আমাদের শোরুম আছে, অথবা চাইলে আপনি যে কোনো এসএ পরিবহনে নিতে পারেন, সারা বাংলাদেশে যেখানে এসএ পরিবহন আছে সেখানে সিগনেচারের প্রোডাক্ট আপনি অনকন্ডিশনে ডেলিভারি নিয়ে নিতে পারবেন। আপু ডেলিভারি চার্জ 100 টাকা, এসএ পরিবহনেও 100 টাকা ডেলিভারি চার্জ পাচ্ছেন, আর ঢাকা সিটিতে 60 টাকা ডেলিভারি চার্জ। আচ্ছা এটা সালোয়ার এবং স্লিভসটা একটু দেখিয়ে দিই, এই জামাটা কিন্তু অনেক সুন্দর, আমি বলবো এই ডিজাইনটা এত বেশি ভালো লাগছে আমার কাছে, সো এটা কিন্তু একদমই মিস করা যাবে না। এটা হচ্ছে স্লিভসটা, উপরের দিকে ব্ল্যাক এবং নিচের দিকে হাওয়াই মিঠাই সাদা দিয়ে কাজ করা, আর এটা হচ্ছে সালোয়ারটা, ঠিক আছে। তো এখনই স্ক্রিনশট নিয়ে রাখেন, ড্রেসটা কিন্তু আমিও খুব দ্রুত পরে লাইভে চলে আসতে পারি, তখন আমাদের সবার যেই সব আপুরা আছে সেসব আপুরাও অলরেডি কমেন্ট করবে যে সেম ড্রেসটা আমার আছে, সরি। সো ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ আপু অলরেডি বলে দিয়েছি 100 টাকা। আপু আমি যেটা পরেছি এটার প্রাইস অনলি 2000। আমি সেম ড্রেসটা দেখিয়ে লাইভটা শুরু করেছি, যারা মিস করেছেন তারা একটু লাইভের রেকর্ডেড ভিউটা দেখে নেবেন, বিকজ আমি আমার সেম ড্রেসটাই ফার্স্টে দেখানো স্টার্ট করেছি এবং তারপরেই আমাদের 800 টাকার ড্রেসগুলো দেখানো শুরু করেছি।
100 টাকা কন্ডিশনে জি আপু, 100 টাকা আমাদের কন্ডিশনে। এই ড্রেসটা হচ্ছে আমাদের অনেক ডিমান্ডেড একটা ড্রেস, কারণ এটা হচ্ছে আমরা বলে থাকি এটা হচ্ছে হাফ হাফ ডিজাইন। আই মিন এটার ইউনিকনেস হচ্ছে আপনি চাইলে এটা এই পাশে এটা এই পাশে যেভাবে ইচ্ছা দিতে পারেন। এক পাশে ফুল হচ্ছে খুব মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ডিজাইন করা, সো টোটালি ডিফারেন্ট একটা ড্রেস। এটাকে জাস্ট শেরওয়ানি কাটিং করে বানালে, আপনি একটু বাটন দিয়ে বানাবেন, একদম ডিফারেন্ট লাগবে। আর যেহেতু ওড়নাতে একটু লালচে লালচে ছোঁয়া আছে, সো আপনি চাইলে রেড কালারের বাটন দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। ড্রেসটা অসম্ভব সুন্দর। এটা দুটো কালার আছে, আমি দুটো কালারই দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কালার, আর একটা আছে নীলের মধ্যে। এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। সো ফ্রন্ট পার্টটা হচ্ছে হাফ হাফ ডিজাইন, আমরা ড্রেসটাকে হাফ হাফ ডিজাইনই বলি। এটা খুবই সুন্দর, ওড়নাটা অনেক কালারফুল। ওড়নাটা হচ্ছে রেডের সাথে ইয়েলো অরেঞ্জের একটা কম্বিনেশন, অনেক কালারফুল একটা ওড়না। সি, এটা অনেক কালারফুল একটা ওড়না। এটা দুটো কালারই আমি এখন দেখাচ্ছি আপু। অর্গানজা টু পিসগুলো সব শোরুমে আছে, অর্গানজার মসলিনের টু পিসগুলো খুবই ভালো রেসপন্স করছেন আপনারা। সো সবগুলো শোরুমে কিন্তু অর্গানজার টু পিসগুলো আছে আপু। লংটা হচ্ছে আফটার স্টিচিং 45 থাকবে, প্রত্যেকটা ড্রেসই আপনি আফটার স্টিচিং 45 রাখতে পারবেন। এটা হচ্ছে ব্লু কালারটা, সেম ড্রেসেরই ব্লু কালারটা হচ্ছে এটা। এটা হচ্ছে গ্রিনের সাথে কম্বিনেশন। সো কেউ যদি রেড অ্যাভয়েড করতে চান বা ব্ল্যাক পরতে না চান, তাদেরকে বলবো এটা হচ্ছে সেম ড্রেসেরই এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর, ঠিক আছে, অনেক বেশি সুন্দর। আমি একটু ওড়নাটা ছাড়িয়ে দেখাই। এটা হচ্ছে গ্রিনের সাথে ব্লু ইয়েলোর কম্বিনেশন করা, কন্ট্রাস্টটাই খুবই ওয়াও। সি, কন্ট্রাস্টটাই খুবই ওয়াও। চাইলে যেভাবে ইচ্ছা সেইভাবে ওড়না ক্যারি করতে পারবেন। স্লিভসের কাপড়ও এক্সট্রা দেয়া আছে, সালোয়ারের কাপড়ও এক্সট্রা দেয়া আছে। এই কালারটা খুবই নাইস, খুবই নাইস। এটা ব্লুর পিঙ্কের কম্বিনেশন, এদিকে ফুল ব্লু, ব্যাকপার্টটা হচ্ছে ফুল ব্লু। আপু আমার ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 2000। আমি আমার ড্রেসটা দেখিয়ে শুরু করেছি, যদি আপনি মিস করে থাকেন একটু কাইন্ডলি লাইভের রেকর্ডেড ভিউটা দেখে নেবেন। নাও যেটা দেখাবো, এটাও আমার খুব পছন্দের একটা ড্রেস, বিকজ এটা এত সুন্দর কালারফুল, এত বেশি সুন্দরভাবে কালারফুল একটা ড্রেস, মানে খুবই খুবই বেশি সুন্দর, চোখে দেখতেই খুব বেশি মনে হয় যে ফুল একটা কালারফুল একটা ড্রেস। এটা হচ্ছে পার্পেল হোয়াইটের কম্বিনেশন, আর ওড়নাটা হচ্ছে ফুল টাইডাই টাইপের কাজ করা, একদম ডিফারেন্ট একটা লুক আসবে ফুল। মানে দেখেই মনে হচ্ছে এটা আসলে একটা ব্লকের ড্রেস, কারণ ব্লক স্ক্রিন প্রিন্টের ড্রেসগুলোই হয় একটু কালারফুল, একটু সাদার ছোঁয়া থাকে। সো যারা কালো রং নিতে চাচ্ছেন, আমি বলবো লেটস ট্রাই একটা আপনারা এরকম টাইপের কালারফুল ড্রেস পরে দেখতেই পারেন। বিলিভ মি, অবশ্যই আপনি কোথাও বাইরে চলে গেলে আপনাকে অবশ্যই কেউ না কেউ জিজ্ঞাসা করবে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছেন, অথবা ড্রেসটা আপনাকে অনেক মানিয়েছে, বিকজ এই ড্রেসগুলো আসলেই পরে খুব ইজিলি ক্যারি করার মতো ব্লকের ড্রেসগুলো। আর যেহেতু 800 টাকার একটা ড্রেস, তো আপনারা তো একটা ট্রাই করে দেখতেই পারেন। এটার কোয়ালিটি বা এটার কালার সব কিছু, এর ডিজাইন সব কিছু মিলিয়েই কিন্তু আপনি নিজেই ড্রেসটাকে ক্যারি করে মানে আপনি নিজেই ফিল করবেন যে এটা আসলে একটা ইউনিক একটা ড্রেস। কারণ ব্লকের ড্রেসগুলো আমরা কিন্তু অনেক রকম কোয়ালিটি এর আগে দেখেছি, 1500-2000 টাকার ব্লকও আছে অবশ্যই, বাট আরও কমের ব্লকও আছে, বাট আমরা দিচ্ছি 100% কালার গ্যারান্টি, এবং তার উপরে ড্রেসের ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর। এটা ওড়নাটা অনেক চওড়া, আর জামাটা হচ্ছে ফুল পার্পেলের সাথে নিচের দিকে অনেক কালার দিয়ে নিচে পার করা আছে, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। প্রত্যেকটাই কিন্তু স্লিভসের কাপড় আলাদা আছে এবং সালোয়ারের কাপড় আলাদা আছে। আচ্ছা আপু, সবগুলোর স্লিভস আমি হয়তো দেখাচ্ছি না, সরি, বাট প্রত্যেকটারই স্লিভসের কাপড় আছে এবং অবশ্যই অবশ্যই সালোয়ারের কাপড়ও আছে। আচ্ছা, প্যান্ট আর স্লিভস আমি প্রত্যেকটা দেখিয়ে দিই, অনেকেরই প্যান্ট আর স্লিভস দেখার কোয়ারি থাকছে। আচ্ছা, আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওড়নাটা, খুবই সুন্দর, খুবই নাইস একটা ওড়না। এটার স্লিভস একটু দেখাই, এটা হচ্ছে স্লিভসটা আপু একটু বলে দিই। স্লিভসগুলো হচ্ছে প্রত্যেকটা জামার বেস কালারের সঙ্গে ম্যাচিং করা, আই মিন যেটা বেসের উপরে জামাটা করা প্রত্যেকটা স্লিভসটাই হচ্ছে সেম। আর সালোয়ারের কাপড়টা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ভিতরেই যে কালার দিয়ে একটু ডিজাইন করা আছে সেটার কন্ট্রাস্ট করে সালোয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সালোয়ার চাইলে আপনারা বাসায় যে কোনো কালারের ম্যাচিং সালোয়ার পরে ফেলতে পারেন, আর সেমটা তো দেয়াই আছে, এটার সাথেও পরে ফেলতে পারেন। এটা হচ্ছে গ্রিনের সাথে হোয়াইটের একটা কম্বিনেশন, আপনারা যে কোনো সালোয়ার দিয়ে পরতে পারবেন। ওড়নাটা হচ্ছে একটু টাইডাই মতো করা, ঠিক আছে, ওড়নাটা খুবই কালারফুল। ড্রেস পাঠানোর ব্যবস্থা
আচ্ছা আপু, দেশের বাইরে আমরা সরি এখনো আমাদের মানে সরি আমাদের ড্রেস পাঠানোর ইয়েটা আমরা এখনো স্টার্ট করিনি, বাট ইনশাল্লাহ আমাদের প্ল্যানিং এ আছে, যেহেতু আমরা খুব দ্রুত ট্রাই করব দেশের বাইরে। আপনারা যারা অনেকে দূর থেকে আমার লাইভে অ্যাটেন্ড করেন এবং অনেক দূর থেকে অর্ডার করেন, তাদেরকে আমরা ড্রেস পাঠানোর ব্যবস্থা করব। আই মিন আমাদের খুব দ্রুত আমরা ট্রাই করব ইনশাল্লাহ আপু। কি সব শোরুম আছে? হ্যাঁ আপু, সবগুলো শোরুমে আমাদের সবগুলো কালার সবগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে। আজকে অনেক অনেক পিসেস ব্লক এসেছে, চারটা শোরুমেই একদম ব্লক ড্রেসে ভরপুর। সো আজকে কালকে দুই দিনে কিন্তু সবগুলো শোরুম খোলা আছে, শোরুমে এসে আপনারা কিন্তু দেখে কিনে নিতে পারছেন। আমি এখন ধানমন্ডি শোরুমে আছি, ধানমন্ডি শোরুম ছাড়াও গুলশান, মিরপুর এবং চট্টগ্রামের শোরুমে এই ড্রেসগুলো কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে। আর 800 টাকার ড্রেসগুলো আপনারা কিন্তু এই ডিজাইনগুলো ছাড়াও আরও অনেক ডিজাইন পাচ্ছেন, যেগুলো আপনারা শোরুমে এসে দেখে কিনতে পারছেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় শুক্র শনিবারে যদি ছুটির দিনে মনে হয় যে একটু শপিং করা দরকার, সিগনেচারে অবশ্যই একটু ভিজিট করেন। সিগনেচারে কিন্তু অনেক অনেক ভ্যারাইটিস কালেকশন আছে, আই মিন আপনার পছন্দের ড্রেসটি হয়তো এটা না হয়ে অন্য একটাও হয়ে যেতে পারে, যেটা আপনি শোরুমে আসলে পেয়ে যাবেন। সবগুলো সুন্দর, আসলে সবগুলো সুন্দর। কামিজের ম্যাটেরিয়াল হচ্ছে আপু ভয়েল, এটা আমাদের অর্কো ভয়েলের উপরে আমরা কাজটা করে থাকি। আই মিন অনেকে জিজ্ঞেস করেছেন কি কটন, আমি আজ একটু বলে দিই, এটা হচ্ছে অর্কো ভয়েলের উপরে আমাদের এই ব্লক প্রিন্ট করা থাকে। বেক্সি ভয়েল বা অরবিন্দ ভয়েলের কিন্তু ম্যাটেরিয়ালটা অনেক পাতলা হয়, সেক্ষেত্রে ধোয়ার পরে আপনাদের অনেকের কমপ্লেইন থাকে যে ওয়াশের পরে এটা কাপড়ের স্ট্রেন ঠিক থাকে না, বাট এটা অর্কো ভয়েল, সো কাপড়ের কোয়ালিটির বিষয়ে আপনাদের কোনো রকম সন্দেহই আমরা রাখছি না। আর যেহেতু 100% কালার গ্যারান্টি, সো এটার তো আর কোনো রকম সন্দেহই থাকছে না। এটা হচ্ছে ব্লু কালার, খুব সুন্দর একটা ব্লু, যারা ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা। এটা হচ্ছে ব্লুর সাথে পিঙ্ক পেস্টের কম্বিনেশন, ঠিক আছে, এটা ব্লুর সাথে পিঙ্ক পেস্টের কম্বিনেশন। আচ্ছা এটা স্লিভসটা দেখিয়ে দিই, সালোয়ারটা দেখিয়ে দিই, এটা হচ্ছে স্লিভসটা আর এটা হচ্ছে সালোয়ারটা, ঠিক আছে। তো যার পছন্দ এখনই স্ক্রিনশট নিয়ে রাখেন, ডার্ক কালার একটা লাইট কালার একটা তো ট্রাই করে দেখতেই পারেন অবশ্যই। আপু আপনি যেটা পড়েছেন যে এই ড্রেসটা, হ্যাঁ আপু এই ড্রেসটা আছে অবশ্যই, এবং আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে অনলি 2000, আমাদের সামার কটন কালেকশন। এবং এই টাইপের ড্রেস আমাদের শোরুমেও অনেক পিসেস আছে, অনেক অ্যাভেলেবেল আছে। হোপসো আমি খুব দ্রুত এরকম টাইপের কালেকশন নিয়ে আবারও লাইভ করব। তো আমি যেটা আজকে পড়ে আছি এটাও চাইলে অর্ডার করে দিতে পারেন, আমাদের সবগুলো শোরুমেই অ্যাভেলেবেল আছে। 2000 প্রাইস আসবে, এটা হচ্ছে কটনের কালেকশন। এটা হচ্ছে চুনরি ডিজাইন, যেই চুনরি ডিজাইনের জন্য আপনারা সবাই অনেক বেশি পাগল হয়ে আছেন। আই মিন আমি লাস্ট দিন লাইভ করেছিলাম আমাদের অরেঞ্জ কালারের চুনরির ড্রেসটা নিয়ে, সেটা কিন্তু এখন অ্যাভেলেবেল আসছে। এছাড়াও এইটা হচ্ছে নিউ কালেকশন আমাদের, আই মিন চুনরির ড্রেসের মধ্যে এটা হচ্ছে নিউ ডিজাইন, এটা কিন্তু অনেক বেশি সুন্দর। আই মিন আমি যে অরেঞ্জটা পরেছিলাম শুধু সেটার জন্যই সব আপুরা পাগল হয়ে আছেন, বাট বিলিভ মি এই চুনরির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে মিষ্টি কালার, অরেঞ্জ কালার, হোয়াইট কালারের কম্বিনেশন। এটার ওড়নাটাও অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে হোয়াইটের সাথে মিষ্টি কালারের একদম ছিটা ছিটা করা আছে, এবং ড্রেসের নিচে হচ্ছে সরি ওড়নার নিচে হচ্ছে এক্সট্রাভাবে প্যানেল করে করে দুটো তিনটে কালার দিয়ে করা, কী বলছে সিকিউরিটি গার্ড কী বলছে, এটা হচ্ছে। সো এটা খুবই সুন্দর, ওড়নাটা খুবই ওয়াও। আর জামার চুনরিটা কিন্তু রেড মনে হচ্ছে, এটা কিন্তু রেড না, অ্যাকচুয়ালি মিষ্টি কালার, মিষ্টি কালার, হোয়াইট অ্যান্ড মিষ্টি কালার দিয়ে কম্বিনেশন। আর নিচে পার করা আছে এক্সট্রাভাবে খাড়ির কাজ করা আছে, সো এটা কিন্তু খাড়ির কাজ বলে অনেকে মনে করতে পারেন কালো হয়ে যাবে, আমি সেটাও বলে দিচ্ছি এটা কালো হওয়ার কোনো পসিবিলিটিস নেই, বিকজ এটা কিন্তু কোনো আফসান দিয়ে করা না, এটা খাড়ি করা, সো এটা কালো হওয়ার কোনো পসিবিলিটিস নেই। আপনারা জাস্ট একটু ওয়াশটা মেনটেন করবেন আপুরা, তাহলে অবশ্যই সেম অ্যাজ ইট ইজ থাকবে। কারণ আমি লাস্ট দিন লাইভে যেটা পরে কটন সরি ব্লকের যে ড্রেসটা পরে লাইভ করেছিলাম আপনারা সেটা অনেক বেশি পাগল হয়ে নিয়েছেন, বাট বিলিভ মি ওই ড্রেসটা আমার 2 থেকে 2.5 বছর আগের একটা ড্রেস, তো বুঝতেই পারছেন আমি মাঝখানে ওয়াশ করেছি, বাট আমি ওয়াশটা মেনটেন করেছি বলে সেম অ্যাজ ইট ইজ আছে। তো ওই সেম চুনরির ড্রেসটার মধ্যে আমরা এটা নতুন একটা ডিজাইন এনেছি, এটা হচ্ছে সেম চুনরির ড্রেসেরই আরও একটা ডিজাইন। এটার সালোয়ার এবং স্লিভসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে স্লিভসটা। চুনরির ড্রেস যদি আমার মনে হয় কেউ নিতে চান এই কালারটা কিন্তু এখন ট্রাই করে দেখতে পারেন, কারণ আমার ওই কালারটাই শুধুমাত্র আপনারা চাচ্ছেন, বাট এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর। এটা সালোয়ার, এটা স্লিভস, এটা হচ্ছে দোপাট্টা, আর এটা হচ্ছে জামা। প্রাইস অনলি 800, যারা প্রাইস জানতে চাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি 800, এটা হচ্ছে আমাদের 800 টাকায় বাজিমাতের সুপার হিট ড্রেস।
আচ্ছা এইটা হচ্ছে লাস্ট ওয়ান ব্লকের, বিকজ আমি আসলে শোরুমে আছি, তো শোরুমে একটু রাশ থাকার কারণে আমাকে একটু আর্লি শেষ করতে হবে, সরি। আমি একটু লাস্ট বারিশের কালেকশনগুলো দেখাবো। আচ্ছা এইটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ওড়নাটা এসেছে, এই ড্রেসটা কটনের মধ্যে ওড়না পাবেন, জর্জেটের মধ্যে পাবেন। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শিফন বা জর্জেটের উপরে, সো কেউ যদি সেম ড্রেসটা জর্জেট বা শিফনের মধ্যে নিতে চান সেও কিন্তু এই ড্রেসটা পছন্দ করতে পারেন, কারণ এই ড্রেসটা আমাদের কটন এবং জর্জেট দুই রকম ওড়নার ম্যাটেরিয়ালই এসেছে। এটা হচ্ছে স্লিভসের কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। এই কালারটাও অনেক বেশি নাইস, অনেক বেশি নাইস। বাট এটা যারা শিফন ওড়না পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন, এটার আপনি চাইলে কটন ওড়নাও আমাদের কালেকশন থেকে নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে শিফন ওড়নার মধ্যে। সো নাও আমি একটু দ্রুত করি, বিকজ অলরেডি আমাদের শোরুমে একটু রাশ থাকার কারণে আমাকে একটু আর্লিয়ার শেষ করতে হবে। আপু পিছনের পিচ কালার, আচ্ছা পিছনের ড্রেসগুলো আমি দেখানোর আগে শেষ করি, অনেকে ওয়েট করছেন। এটা হচ্ছে আমাদের আগানুরের কালেকশন, আগানুরের কালেকশন আমাদের সবগুলো শোরুমে আছে। আপনারা জানেন পাকিস্তানি আগানুর নিয়ে আমরা কাজ করছি, সো কিছু কিছু এক্সক্লুসিভ পাকিস্তানি আগানুরগুলো কিন্তু এখনও শোরুম বেশ সবগুলো শোরুমেই আছে। এটা হচ্ছে নেটের উপরে সিকোয়েন্সের কাজ করা, প্রাইস আসবে 5,500। এগুলো সবই টু পিস আগানুরের কালেকশন। এই টাইপের কালেকশন কিন্তু অনেক আছে, হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বলে শুধু এটাই জানতে চাচ্ছেন, বাট এই টাইপের কালেকশন অনেক আছে। এটা হচ্ছে লখনৌর কালেকশন, আমাদের এখন লখনৌর সব কালেকশনগুলো হচ্ছে 2500 ফ্ল্যাট রেট। তো এই টাইপের কুর্তির কালেকশন লখনৌ যারা আপনারা শোরুমে এসে দেখে নিতে পারবেন, এগুলো সবই এখন 2500 ফ্ল্যাট রেট, আই মিন 2500 প্রাইস। যতগুলো লখনৌ আমাদের আছে সব হচ্ছে 2500 প্রাইস লখনৌ কুর্তি। এগুলো হচ্ছে সবই আপনার সাইজ হচ্ছে ফ্রি সাইজ, তো নিজেরা সাইজ মতো করে নিতে পারবেন। অনেক অনেক সুন্দর সুন্দর লখনৌ আছে, সবগুলো শোরুমেই কিন্তু এই টাইপের লখনৌর কালেকশন আছে। নাও একটা মেরুন কালার, এই পিছনেরটা অনেকে দেখতে চেয়েছেন, এটা হচ্ছে আগানুরের কালেকশন, এটাও কিন্তু স্টিজ এগুলো, ঠিক আছে। এগুলো সবগুলো স্টিজ আগানুরের কালেকশন। এটা হচ্ছে নেটার ওড়নার মধ্যে জামাটা ফুল অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, স্লিভসেও কাজ আছে, এরকম বাটনেও দেয়া আছে। এগুলো সবই 5,500-5,500 এরকম প্রাইস আসবে, ঠিক আছে। সো আমার পিছনের ড্রেসগুলো নিয়ে যাদের কোয়ারি ছিল আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আপু স্ক্রিন প্রিন্টের ড্রেস নতুন অল্প কিছু এসেছে, আমি একটু টাচ দিয়ে যাব। আমি একটু বারিশ দেখিয়ে দিই, বারিশের যেই কটা কালার আমার সামনে আসছে আমি একটু দেখিয়ে দিই। বাট বারিশের আসলে আমি প্রত্যেকটা শোরুমে যেয়ে শুনছি বারিশের জন্য সব আপুরা ফিরে যাচ্ছে, কারণ এত বেশি বারিশ প্রত্যেক দিন আসছে, বাট প্রত্যেক দিন এত বেশি আপনারা নিয়ে চলে যাচ্ছেন যে আসলে আমি বলতে মানে উই আর রিয়েলি সরি অ্যাকচুয়ালি, যে আমরা এত বেশি বারিশের কালেকশন আনার পরেও আমরা আমাদেরকে সরি বলতে হচ্ছে। আমরা ট্রাই করছি আমরা যে শিপমেন্টটাকে আরও বেশি দ্রুত আনার, যদি ইনশাল্লাহ প্রতিদিনই আমাদের বারিশ আসছে। সো কেউ যদি সোল্ড আউট শুনেন প্লিজ মন খারাপ করবেন না, আপনি একটু কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবেন, বারিশ আসা মাত্রই আমাদের শোরুম থেকে আপনাকে নক করা হবে অথবা অনলাইন থেকে আপনাকে জানানো হবে, কারণ বারিশের কালেকশনগুলো আমাদের এভরিডে কিছু না কিছু শিপমেন্টে আসছে। এটা হচ্ছে স্টোন দেওয়া বারিশগুলো, স্টোন দেওয়া বারিশগুলো আপনারা জানেন 3600 প্রাইস, এগুলো পিওরের মধ্যে। বারিশের অবশ্যই অনেক কোয়ালিটি আছে আমি আবারও বলে দিচ্ছি, কারণ কিছু কিছু অনলাইন পেজ বারিশ একটু কম প্রাইসে যেগুলো দেখাচ্ছে আপনারা হয়তো অনেক সময় মনে হতে পারে যে বারিশ অনেক কম প্রাইসে পাওয়া যায়, বাট বিলিভ মি বারিশ কিন্তু ইন্ডিয়ানও বেস হয়ে গেছে। আমাদের যেটা পাচ্ছেন এটা আমরা অ্যাকচুয়ালি 100% পাকিস্তান থেকে আনছি, সো পাকিস্তানি বারিশগুলোর কোয়ালিটি আপনারা ধরলেই বুঝতে পারবেন। এটা এতটা কমফোর্টেবল আর এতটা লুক্রেটিভ দেখতে, দেখতেই অনেক বেশি সুন্দর। স্টোন দেওয়াটা হচ্ছে 3600 আর স্টোন ছাড়াটা হচ্ছে 3200। আচ্ছা আপু আমার ডলের পিছনে ডলের ড্রেসটা একজন বলছেন, এটা হচ্ছে লখনৌ টু পিস, আপু পাতি দিয়া লখনৌ টু পিসগুলো 5,200 প্রাইসের, এগুলো সবগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে। গলায় পাতি দিয়া ফুল লখনৌ স্টিজের ড্রেস টু পিসগুলো, এগুলোর প্রাইস আসবে 5,200। আর আমি যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে বারিশের কালেকশন, বারিশের কালেকশনের প্রাইস হচ্ছে 3600। আমি নিজেও বারিশ পরে লাইভ করেছি, সো বারিশগুলো আসলেই বেশি সুন্দর এবং কালারগুলোও আমরা ট্রাই করছি অনেক অ্যাভেলেবেল কালার আনার জন্য, বাট দেখা যায় যে প্রতিদিনই শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিনই আসছে। আপু প্রাইস হচ্ছে অনলি 3600 বারিশ করা,
ব্যাক পার্টে কাজ আছে, ফুল অল ওভার স্লিভসে কাজ আছে, ওড়নাতে কাজ আছে। সো বারিশের কোয়ালিটি অ্যাকচুয়ালি আপনারা একটু বুঝে শুনেই নিয়ে নেবেন, কারণ বারিশ অনেক কোয়ালিটির বের হয়ে গেছে, কম প্রাইস বেশি প্রাইস অনেক প্রাইস আছে। আপনারা নিজেরাই জানেন বারিশ আমরা নিজেরা প্রথমে যখন এনেছি তার অনেক হাই প্রাইস ছিল, বাট এখন পাকিস্তান ইন্ডিয়াতে অনেক বেশি কোয়ালিটি মানে বের হয়ে গেছে এটার। তো একটু বুঝে কিনতে হবে আপনাদেরকে। আমরা কিন্তু অবশ্যই মেক শিওর করছি এটা পিওরের উপরে স্টোনের কাজ করে এবং সাথে পার্লের কাজ আছে। এই পার্লের কাজটার জন্য কিন্তু প্রাইসটা অনেক ডিফার করে। হ্যাঁ, এটা কিন্তু পার্লের কাজ আছে, আর স্টোনগুলো হচ্ছে হাজার বুটি টাইপের স্টোন ওয়ার্ক করা, এটা কিন্তু কোনো লোকাল স্টোন না। সো একটু আপনারা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন প্রাইসটা। এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা কালার বারিশের। অ্যাকচুয়ালি সবগুলো কালারই সুন্দর, বাট আসলে বারিশে আমি দেখিয়ে শেষ করতে পারি না, কারণ এত ভালো রেসপন্স করেছেন আপনারা বারিশের অলরেডি জন্য। তো ইনশাল্লাহ আমি এটা নিয়ে কাজ করছি, আপনারা আমাকে একটু সময় দিলে আপনারা বারিশের অনেক 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 সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে খুবই নাইস একটা কালার, পিচ কালার অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা পিচ কালার। কাজের ফিনিশিং, কাজের কোয়ালিটির উপরে বারিশ ডিপেন্ড করে। সো আপনারা ধরলেই বুঝতে পারবেন কেন হচ্ছে প্রাইসটা ডিফারেন্স। আপু, রেড বারিশ তো আমার সামনে নেই এখন, আমি তো দেখাতে পারছি না বলছেন বারবার, আমি আমি আন্ডারস্ট্যান্ড। ইনশাল্লাহ নেক্সট শিপমেন্টে আসলে আমি রেড বা মেরুনটা বেশি আনার ট্রাই করব। এটা হচ্ছে নাইস একটা কালার, মিন্ট একটা কালার, মিন্ট বললে ভুল হবে, অ্যাকচুয়ালি এটা লাইট একটা গ্রিন কালার। ঠিক আছে, আর যারা একটু শোরুমে এসে দেখে নিতে চান, যে কোনো শোরুমে কিন্তু আমাদের বারিশের কালেকশনগুলো দেওয়া আছে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টে তো অল ওভার কাজ আছে। প্রাইস আসবে অনলি 3600। এটার পাড়েও কিন্তু নিচে এক্সট্রাভাবে এরকম কাজ করা, অনেক চওড়াভাবে কাজ করা আছে। ঠিক আছে আপু, 3600 এবং 3200, উইথ স্টোনটা 3600, উইদাউট স্টোনটা হচ্ছে 3200। নাও লাস্ট ওয়ান বারিশ দেখাচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক কালার, খুবই সুন্দর একটা পিঙ্ক। আর আবারও সরি যে কেউ যদি বারিশের ড্রেস নিয়ে সোল্ড আউট শুনেন, আপু একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন, আমাদের শোরুমে আবার অ্যাভেলেবেল হয়ে গেলেই আপনাকে অবশ্যই নক করা হবে। এটা হচ্ছে পিঙ্কিশ একটা কালার, এটার প্রাইসও 3600 প্রাইস আসবে। আপু এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো একই রেঞ্জ? জি আপু, এগুলো 3600 সবগুলো একই রেঞ্জ। নাও আমি একটু চিকেন কারি দেখিয়ে যাই, যেহেতু লাইভে জাস্ট কন্টিনিউ করছে এই জন্য একটু টাচ দিয়ে যাই যে কোন টাইপের কালেকশনগুলো নতুন এসেছে। চিকেন কারির এই লখনৌ বলে, অনেকে এটা লখনৌ পাতিয়ালাও বলছে, সো যে যেভাবে নাম দিতে পারেন, আমরা চিকেন কারি বলি, লখনৌ পাতি দেওয়াও বলি। সো এই টাইপের টু পিসগুলোও কিন্তু পাকিস্তানি টু পিসগুলো সবগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে খুব সফট পিওরের মধ্যে, এগুলো প্রাইস একটু রিজনেবল, সো আপনারা চাইলে ইজিলি সামারে ক্যারি করার মতো ড্রেস। প্রাইস আসবে অনলি 2000। ঠিক আছে, এই টাইপের পাতি দেওয়া লখনৌ সিরিজের টু পিসগুলো আসবে হচ্ছে অনলি 2000। এটা অ্যাকচুয়ালি লেদারও বলে অনেকে। সি আমি একটু কাছ থেকে দেখাই কাজগুলো, এটা পিওরের মধ্যে হাতের কাজ টাইপের এরকম লখনৌ টাইপের করা আছে, আর সাথে হচ্ছে এরকম পাতি বা এরকম লেদার টাইপের কাজ কেটে কেটে বসানো আছে। আপু আমার ড্রেসের প্রাইস হচ্ছে 2000, আমি আমার ড্রেসটা দেখিয়ে লাইভ স্টার্ট করেছি, যদি আপনি মিস করে থাকেন একটু কাইন্ডলি লাইভের রেকর্ডেড ভিউটা দেখে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে পার্পেল কালারের সাথে কম্বিনেশন। আমি একটু টাচ দিচ্ছি যে এই ড্রেসগুলো কিন্তু এখন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে, এগুলোর অনেক অনেক কালারও পাবেন, সবগুলো শোরুমে এই টাইপের ড্রেসগুলো আছে। এখন প্রাইস আসবে অনলি 2000, অনলি 2000। আর ড্রেসগুলো এত লং, মানে 50 মতো আপনি লং করতে, ফুল ছিটানো কাজ আছে, আর ফুল স্লিভ তো অবশ্যই হবে, এটা ফুল অল ওভার কাজ করা, আবার ব্যাক পার্টেও কাজ আছে। প্রাইস অনলি 2000। আপু স্ক্রিন প্রিন্ট দেখাবো, স্ক্রিন প্রিন্ট দেখাই, দেখানো শেষ করে আমি লাইভ থেকে জাস্ট টাটা বাই বাই বলে দিব। সো এইটা হচ্ছে লাস্ট ওয়ান আমাদের এই টাইপের ড্রেসগুলো, সবগুলো শোরুমে কালার পেয়ে যাবেন, অথবা আপনি অনলাইনেও আমাদের সেলস এক্সিকিউটিভ যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করলে আপনাকে এই ড্রেসগুলোর কালার দেখিয়ে দিবে। সো এগুলোর কিন্তু অনেক খুবই রিজনেবল, অনলি 2000 প্রাইস আসবে। নাও আমি স্ক্রিন প্রিন্টের একটু আপডেট দিয়ে যাই, আমাদের এই টাইপের স্ক্রিন প্রিন্টগুলো এখন আমাদের শোরুমে অ্যাভেলেবেল চলে আসবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমরা নতুন স্ক্রিন প্রিন্ট নিয়ে যেটা কাজ করছি, এটা হচ্ছে সেগুলো, এটা ফুললি লিলেনের উপরে আমরা টাইডাইয়ের সাথে স্ক্রিন প্রিন্ট করছি, এটা হচ্ছে টাইডাই উইথ স্ক্রিন প্রিন্ট। সো এই স্ক্রিন প্রিন্টগুলো হচ্ছে আপনারা নিউ আপডেট
আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, এগুলো নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। এগুলো কিন্তু আমাদের সবগুলো শোরুমে ইনশাল্লাহ খুব দ্রুত অ্যাভেলেবেল পাবেন। প্রাইস অনলি 1500। আমাদের আগের স্ক্রিন প্রিন্টের প্রাইস যেটা ছিল 1500, সেই প্রাইসেই এখন কিন্তু এই স্ক্রিন প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কালারগুলো খুব কালারফুল হবে, আই মিন দেখতেই খুব বেশি আই ক্যাচিং হবে, খুবই সুন্দর কালারফুল। ওড়নাগুলো হবে এরকম টাইডাই করা, সালোয়ারটা হবে এরকম লিলেনের, এবং জামাগুলো হচ্ছে লিলেন স্ক্রিন প্রিন্ট করা থাকবে, ঠিক আছে, এরকম স্ক্রিন প্রিন্ট করা থাকবে। প্রাইস আসবে অনলি 1500। আমি আজকে নতুন স্ক্রিন প্রিন্টের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। এই টাইপের কালেকশন আমাদের এখন সিগনেচারে আপনারা পেয়ে যাবেন, কারণ এতদিন আপনারা অনেক রকম স্ক্রিন প্রিন্ট দেখেছেন, আমরা নতুন করে আবার এই টাইপের স্ক্রিন প্রিন্ট নিয়ে কাজ শুরু করছি। ওড়নাগুলো দেখেন কি সুন্দর, একদম রং ধনুর মতো ওড়নাগুলো করা, আর এত কমফোর্টেবল এই ড্রেসগুলো। আমি অ্যাকচুয়ালি অনেক বেশি মানে ইউজ করি সবসময় রেগুলার ওয়্যারের জন্য, এই ড্রেসগুলো হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল। আপনি কোথাও জার্নি করছেন বা ভার্সিটিতে যেতে চাচ্ছেন, খুব হুটহাট করে ড্রেস পরবেন, রেগুলার ওয়াশ করবেন, তার জন্য এগুলো হচ্ছে পারফেক্ট ড্রেস, পারফেক্ট ড্রেস। এরকম প্রিন্ট করা, সাথে টাইডাই করা, স্ক্রিন প্রিন্ট করা, প্রাইস আসবে অনলি 1500 আপু, প্রাইস অনলি 1500। এই ড্রেসগুলো আপাতত শুধু আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে অ্যাভেলেবেল পাচ্ছেন, বাট হোপসো খুব দ্রুত এই টাইপের ড্রেস আমরা সবগুলো ব্রাঞ্চে দিয়ে দেওয়ার ট্রাই করবো। এখন শুধুমাত্র ধানমন্ডি ব্রাঞ্চে কিছু পিসেস অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটা হচ্ছে ওড়নাটা পিওর সিফনের মধ্যে, আর জামাটা হচ্ছে ফুল লিলেনের মধ্যে, অনেক বেশি সুন্দর কালারফুল, আর প্রাইসটাও হচ্ছে অনেক রিজনেবল। নাও লাস্ট ওয়ান দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রে রেড অ্যান্ড লাইট ইয়েলোর মধ্যে, ওড়নাটা খুবই চমৎকার। এটা হচ্ছে দোপাট্টা বা ওড়নাটা, এত সুন্দর একটা ওড়না, চাইলে আপনি এই ওড়নাটা কিন্তু অন্য কোনো ড্রেসের সঙ্গেও পরে ফেলতে পারবেন, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রাইস কিন্তু অনলি 1500। স্ক্রিন প্রিন্টের সব ড্রেসই আমাদের 1500 প্রাইস। আমাদের সবগুলো শোরুমে স্ক্রিন প্রিন্টের অনেক অনেক ড্রেস আছে, অনেক অনেক সুন্দর সুন্দর প্রিন্টের, সো চাইলে এসে দেখে নিতে পারছেন। 100% কালার গ্যারান্টি, আমি আবারও বলছি 100% কালার গ্যারান্টি, কারণ এত সুন্দর ড্রেসগুলো নিয়ে যদি আপনি এক ধোয়াতেই আপনার ওয়াশেই যদি চলে যায় কালার, সেক্ষেত্রে মন তো খারাপ হয়ে যাবে, সো এই জন্য আমি আগেই বলে দিচ্ছি 100% কালার গ্যারান্টি, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে লাস্ট ওয়ান স্ক্রিন প্রিন্টের এই ড্রেসগুলো। আমাদের আপাতত এই প্রিন্টগুলো ধানমন্ডিতে আছে, এবং বাকি আদার সব ডিজাইন সবগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। সো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে জয়েন করার জন্য। আমাদের 800 টাকায় বাজিমাতের সেই ড্রেস ওয়েট করছেন, তারা সবগুলো শোরুমে এখন পেয়ে যাচ্ছেন, তো চাইলে শোরুম ভিজিট করতে পারেন, সবগুলো কালার ডিজাইন এখন অ্যাভেলেবেল আছে। আর ইনশাল্লাহ আমরা ট্রাই করবো নতুন নতুন কালেকশন নিয়ে কাজ করার, আমাদের ঈদ কালেকশন তো অলওয়েজই আসছে, সো দেখা হবে আবারও দ্রুত নতুন কোনো কালেকশন নিয়ে। শেষ করার আগে শোরুম অ্যাড্রেসগুলো বলে নিই, সেটা হচ্ছে আমাদের টোটাল 4টা শোরুম সিগনেচারের, ঢাকা সিটিতে 3টা প্লেসে আপনারা আমাদেরকে পাচ্ছেন, সেটা হচ্ছে গুলশান, ধানমন্ডি এবং মিরপুর। গুলশানে হচ্ছে পিঙ্ক সিটিতে, গুলশান 2 নম্বর পিঙ্ক সিটির ঠিক 4 তলায়, ধানমন্ডিতে হচ্ছে সীমান্ত স্কোয়ার বা রাইফেল স্কোয়ারের ঠিক 4 তলায়, এবং মিরপুরে হচ্ছে মিরপুর শপিং সেন্টার, মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে, তার ঠিক 3 তলায়। এছাড়া চট্টগ্রামের আপুরা কিন্তু চট্টগ্রামের নাসিরাবাদে সিগনেচারকে পেয়ে যাচ্ছেন হাতের কাছে, আপনি প্লাজার ঠিক 2 তলায়, ঠিক আছে। সো বেশি বেশি শপিং হবে সিগনেচার থেকে, এবং পেজে নোটিফিকেশান অন করে রাখবেন, আমাদের সমস্ত আপডেট কিন্তু আমরা পেজে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ, সেক্ষেত্রে শপিং হবে বেশি বেশি সিগনেচার থেকে। এবং আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যই, আল্লাহ হাফেজ।